এটার নাম হবে রাই। আমরা কেক নিয়ে নিয়েছি আর তিতলি আর গুল্লু সবাই মোটামুটি চলে এসছে। তো কোথায় এসছে তিতলি আর গুল্লু আর সবাই ওয়েট করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে আমরা সেলিব্রেট করছি তিতলির জন্মদিন, তো চলো সেখানে যাই আর তারপরে দেখাচ্ছি আমরা কী কী করছি। আমি একবার এই যে কেক ক্যান্ডেল নাইফ সব নাইফ তো দেয়ই নিয়ে নিয়েছি। আর এই যে আমি চলে এসেছি অশোকনগরের 99 রেস্টুরেন্টে, তা চলো ভেতরে যাই আর দেখি কে কে এসছে। আগে তো চলেই এসছিলো তিতলি আর গুল্লু, এখন দেখি কে কে এসছে। তো আমরা যে ঘরটায় যাচ্ছি এখন আমি ওটাই সাময়িকভাবে আমাদের একটু বসতে দিয়েছিলো, কারণ আমরা যে টেবিলটা চেয়েছিলাম ওটা এখনও ক্লিন হয়নি, লোক আছে। তো একটু পরে সেই জন্য আমরা এখানে ওয়েট করবো কিছুক্ষণ। আর এদিকে মেশু শুভাশিসা ছোটু সবাই চলে এসছে, দিদিও চলে এসছে। কেন শীত করছে? আরে ওই যে আমাদের বার্থডে গাল, আরে হেভি হলো কিন্তু মামা, দারুণ হলো ভিডিওটা। আর এদিকে সোনু আর কৌশিকও চলে এসছে। আর এই হচ্ছে অশোকনগরে 99 ভেতরের ডেকোরেশন, খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এদিকে পার্থ চলে এসছে, আর তার সাথে সাথে দেখো বোন চলে এসছে, সুজয় চলে এসছে, ট্যাপা মা মাম সবাই চলে এসছে। তো আমাদের ফুল ফ্যামিলি আসা কমপ্লিট। আর এবার আমরা তাহলে কেক কাটিংটা স্টার্ট করতে পারবো। আর ওদিকে আমাদের যে টেবিলটা আমাদের আমরা চেয়েছিলাম সেই টেবিলটাও ক্লিন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ফুল গ্যাং। আর এই গ্যাং ছোট থেকে বড় সবাই রয়েছে আমরা, মানে আমাদের মেশো থেকে আমরা, তারপরে নেক্সট জেনারেশনও, কিন্তু একসাথে হলে বোঝা যায় না যে এটা আলাদা আলাদা জেনারেশনের, মনে হয় একটাই জেনারেশন আমাদের। সবাই যখন চলে এসছে আগে ফার্স্টটা কেকটা কেটে নিয়ে, নাহলে এরপরে দেরি হয়ে যাবে। তো আগে কেকটা কাটার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. কেক কাটা কমপ্লিট আর ডিস্ট্রিবিউশনও শেষ আর কি। আর এখন এই দেখো পার্থ রোল কল স্টার্ট হবে। দেখি ছোট পাপাই, ছোটু ছোটু, রিভু, কৌশিক, সোনু, দীপা, গুলু, শুভাশিস দা, গুল্লু, তিতলি তিতলি তিতলি, টিঙ্কু, মেশো, মাম, মা, সুমি। আর আজকের ফার্স্ট আইটেম ছিল ক্রিপসিকর্ন, তো এটা দিয়েই স্টার্ট হলো আজকের খাবার দাবার। এটা আর এদিকে চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাই। মিটা খেলে না, বেবি কর্নটা খেলে না কেন? আলুটা দে, আলুটা দে না।
যেহেতু দিদিরা চলে যাবে তাড়াতাড়ি, ওদের ট্রেন ছিল 10টায়, তো ওই 10টা 10 নাগাদ ওই জন্যে রিভু ছোটু আর সুভাষিস দা দিদিকে দিয়ে দেবো আগে আগে। তো আজকে মেন কোর্সে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর ছিল চিলি চিকেন। যেহেতু অভিজিৎ আসেনি, অভিজিৎ হচ্ছে আমার মামা তো বোনের হাজবেন্ড, তো আসেনি যেহেতু, সেহেতু ওর খাবারটা প্যাক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, সাবধানে যাও, হ্যাঁ তাড়াতাড়ি চলে যাবে, পঞ্চমীতে তাড়াতাড়ি চলে যাবে, হ্যাঁ টাটা বাবা যাও। একটু গাড়ির ই দেখে দরজা খুলবি, আর এখন আমরা বাকি মেম্বাররা খেয়ে নেব, কারণ আমাদেরকেও বেরোতে হবে, বাড়ি ফিরতে হবে। আর রাত অনেক হয়ে গেছে, এখন অলমোস্ট 10:30 মতো বাজে, তো মাদেরকে আগে নামাবো বাড়িতে, তারপরে আমরা বাড়ির সাথে ফিরব। এই তিতলি কিছু বলবে শুনবি, বলো। বরের সাথে হাসছিস কেন? বর হিংসে হচ্ছে, তুই একটু ওর দিকে তাকিয়ে হাস এবার, শুনেছিস? সোনু মাম, তিতলিতে হিংসে হচ্ছে, সোনু শুধু বরের দিকেই বাসেই বসে আর বরের পাশে বসেই হাসে। এই যেটু বসিস ওর দিকে, হ্যাঁ ও বাড়িতেও বলে, জানিস তো বাড়িতেও বলে। দিয়েছে না আমি ওর বাবা মা, এবার মার মেশোকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবে, আসার পরে তারপরে আমরা যাব। করেছিল আমাদের জন্য যে আমরা যাব, তারপরে ওরা যাবে, তো এখন আমরা বেরিয়ে পড়লাম। কি দেখে তো ফ্লাশটা জ্বালাও, জ্বালাও ফ্লাশটা, চল। কি কিনেছ? ও বাহ, হ্যাঁ এটা তো ই হয়, স্কুলে পড়ে যাও যাও, এটা তো তোমার এই, হ্যাঁ ইভেলা, এটা গলার কিনতে পারতে, কিনবা পাওয়া যায় জানো, আর এই দেখো আমাদের পুজো, এটা হচ্ছে কি যেন নাম, পার্থের কালার, সুভাষ সঙ্গ, শক্তি সাজানো কোনটা, আজকের ব্লগটা এখানেই শেষ করবো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই দেখো তিতলির গান শুনতে শুনতে ব্লগটা শেষ করলাম, আমরা কি নরমাল রাস্তা দিয়ে গেলে ভালো হতো না, কেন লরি দিয়ে বলা কিচ্ছু থাকে, ঠিক ওনার বাড়ি নিবিন্দা বললি, তুই ছেলে বলছিস, ওইটাই।